हरे कृष्णा गौर निताई। नमस्कार बंधुरा, फैक्ट्स एक्सप्लेन्ड यूट्यूब चैनले आपनादेर प्रत्येक के जानाई सुस्वागतम। आशा करी आपनारा प्रत्येके भगवान बा ईश्वरेर कृपाय भालो आछेन, सुस्थ आछेन। जाइ होक, आज ए पर्वे आलोचना करब एकटी भाइटाल विषय के निये, एबं ता हलो आमरा जे नित्य पुजोई बा जे कोनो विशेष कोनो रकम पुजोते जे प्रदीप प्रज्वलित करी, सेई प्रदीपेर माध्यमे आमरा की की अशुभ एवं शुभ संकेत पेये थाकि, सेई विषय किन्तु आजके एई भिडियोटिर माध्यमे सुंदरभावे आलोचना करा हबे। जाइ होक, आमि जे विषयगुली बोलबो सेगुलो एकटु मन दिये शुनबेन, कारण आमरा प्रत्येकेई भगवानेर उद्देश्ये धूप प्रदीप देखिये उनार पूजो अर्चना करी, एवं कि तुलसी तलाय আমরা কিন্তু প্রতিদিনই, শুধু রবিবার দিনটি ছাড়া প্রায় প্রতিদিন আমরা কিন্তু তুলসী তলায় প্রদীপ প্রজ্বলিত করে থাকি ভগবানের উদ্দেশ্যে, মাতা তুলসী রানীর উদ্দেশ্যে। যাই হোক, আমাদের প্রত্যেকটা হিন্দু পরিবারে বা বাঙালি পরিবারে ধরুন ভগবান বা দেবদেবীর বা ঠাকুর ঘর কিন্তু থেকেই থাকে, এবং সেখানেও নিত্য পুজোর ক্ষেত্রেও আমরা কিন্তু সন্ধ্যার সময় বিশেষ করে প্রদীপ প্রজ্বলিত করি। যাই হোক, এই যে প্রদীপ জ্বালানো এই রীতিটি কিন্তু বহু প্রাচীনকাল থেকে হয়ে আসছে। তবে অবশ্যই একটা বিশেষ কথা আপনাদেরকে জেনে রাখা উচিত, যখন তখন যেখানে সেখানে কিন্তু প্রদীপ কখনোই প্রজ্বলিত করা একেবারেই উচিত নয়, এটা কিন্তু শাস্ত্র বিরুদ্ধ কাজ। আপনারা যদি না জেনে যদি যখন তখন প্রদীপ প্রজ্বলিত করে দেন, তাহলে কিন্তু ভগবান আপনার উপর কুপিত হতে পারেন, আপনার গৃহে সমস্যা নেমে আসতে পারে। যাই হোক, আমি প্রত্যেকটা বিষয় স্টেপ বাই স্টেপ আপনাদের সঙ্গে আলোচনা করব। তবে হ্যাঁ, ভিডিওটির মূল বিষয়ে প্রবেশ করার পূর্বে একটাই অনুরোধ করব, আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন, এবং ভিডিওটি দেখে যদি 1% উপকৃত হন তাহলে অতি অবশ্যই লাইক করবেন, কমেন্টে অবশ্যই জয় মা লক্ষ্মী লিখে জানাবেন, এবং যতটা পারবেন ভিডিওটি আত্মীয় পরিজন বন্ধু বান্ধবীদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। পরিশেষে বিনম্র অনুরোধ রইল, আমার এই ধার্মিক চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এর ফলে যখনই আমার এই চ্যানেলে নতুন ভিডিও আসবে কোনো বিষয় নিয়ে, তার নোটিফিকেশন সরাসরি আপনার মোবাইল বা ল্যাপটপ স্ক্রিনে চলে যাবে। যাই হোক, আসুন তাহলে ভিডিওটির মূল আলোচনার বিষয়ে প্রবেশ করা যাক। সুপ্রিয় বন্ধুরা, প্রথমত একটা কথা জেনে রাখুন, প্রত্যেকটা জিনিসের কিন্তু ব্যবহার করার বিভিন্ন রকম নিয়ম রয়েছে। যেরকম পুজোর ঘণ্টা যখন বাজাবেন তার যেরকম আলাদা নিয়ম রয়েছে, সব সময় বাজাতে নেই বা সব রকম পুজোতে ঘণ্টা ইউজ করতে নেই, ঠিক তেমনই আপনারা কিন্তু যখন গৃহে নিত্য পুজো করবেন বা সন্ধ্যা দেওয়ার সময় কিন্তু এমন কিছু রীতিনীতি রয়েছে, নিয়ম রয়েছে, সেগুলো কিন্তু পালন করা উচিত, নতুবা কিন্তু আপনাদের সংসারে ঘোর অমঙ্গল দেখা দিতে পারে। দেখুন বন্ধুরা, বহু প্রাচীনকাল থেকেই আমরা কিন্তু দেখে আসছি যে প্রদীপ কিন্তু ঠাকুরের উদ্দেশ্যে প্রজ্বলিত হয়। আপনারা যদি না জেনে এই প্রদীপের সঠিক ব্যবহার করতে না পারেন, তাহলে কিন্তু আপনাদের জীবন থেকে অর্থ জলের মতন বেরিয়ে যাবে, কেউ আটকাতে পারবে না। এক কথায় বলতে গেলে আপনারা একদম ভিখারি হয়ে যাবেন যদি এই বিষয়গুলি না জানেন। দেখুন বন্ধুরা, গৃহে নিত্য পুজো করার পরেই ভুল যে কাজগুলি আপনারা করে থাকেন সেটিও আজকে বলবো, এবং প্রত্যেকটি হিন্দু পরিবারে সন্ধ্যা দেওয়ার সময় তুলসী তলায় প্রদীপ অবশ্যই দেওয়া উচিত। কারণ জ্যোতিষশাস্ত্র মতে সঠিক সময় যদি তুলসী তলায় প্রদীপ প্রজ্বলিত করা হয়, তাহলে গৃহে কখনোই কোনো মতেই কোনো প্রকারের নেগেটিভ এনার্জি প্রবেশ করতে পারে না, কোনো রকম খারাপ জিনিস অশুভ জিনিস যেগুলো হয়তো বাজে শক্তি সেগুলো কিন্তু কখনোই আপনার বাস্তুর মধ্যে বলুন, আপনার গৃহের মধ্যে বলুন, কিছুতেই প্রবেশ করতে পারবে না যদি আপনারা প্রতিদিন নিত্য তুলসী সেবা করেন, সন্ধ্যার সময় প্রদীপ প্রজ্বলিত করেন তুলসী থানে। এছাড়াও ধরুন যিনি গৃহে তুলসী তলায় প্রদীপ জ্বালান, তার জীবনে কখনো দুঃখ কষ্ট অশান্তি এগুলো কিন্তু মাথাচাড়া দিয়ে ওঠে না,
এবং তুলসী মায়ের কৃপায় সেই ব্যক্তি জীবনে সুখ শান্তি তার কিন্তু নেমে আসে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবার আমি যে বিষয়গুলি বলবো সেই বিষয়গুলি হলো, দেখুন, গৃহে সন্ধ্যা দেওয়ার সময় অতি অবশ্যই মেনে চলবেন বহু প্রাচীনকাল থেকে প্রদীপের যে কয়েকটি তথ্য দিব সেগুলো কিন্তু অতি অবশ্যই নিয়মগুলো আপনাদেরকে মেনে চলতে হবে। যেমন আমরা প্রদীপ থেকে অনেক কিছু সংকেত পেয়ে থাকি, প্রদীপ আমাদের কাছে কিন্তু অনেক কিছু সংকেত প্রদান করে, সেগুলো হয়তো আমাদের অজ্ঞতার কারণে হোক বা না জানার কারণে হোক অনেক সময় আমরা বুঝতে পারি না এবং সেগুলোকে ওভারলুক করে বেরিয়ে যাই। কিন্তু সেগুলোকে যদি আমরা বুঝতে পারি, ক্যাপচার করতে পারি, তাহলে কিন্তু অবশ্যই আগাম দিনে কি ঘটবে আমাদের সাথে বা কোনো সমস্যায় পড়ে যাব কি না বা কোনো বিপদ আসতে পারে কি না এগুলো কিন্তু একটা অনুভব করা সম্ভব। ধরুন প্রদীপের আলো হঠাৎ করে যদি বেড়ে যায়, প্রদীপ যদি হঠাৎ করে নিভে যায়, প্রদীপের তেল হঠাৎ করে যদি শেষ হয়ে যায়, পুজো শেষ হলো না, প্রদীপের তেল শেষ হয়ে গেল, এবং কি প্রদীপের যে পোলতে রয়েছে সেই পোলতে যদি হঠাৎ করে জ্বলে যায়, বা হয়তো ধরুন আপনি গৃহে চারিদিকে প্রদীপ দেখাচ্ছেন, সেই মুহূর্তে প্রদীপের শিখা হঠাৎ করে বেড়ে গেল, বা গৃহের এমন কোনো জায়গা রয়েছে সেখানে প্রদীপ বেশিক্ষণ জ্বলে না, আপনার গৃহ ধরুন আছে আপনার বাস্তুর মধ্যে, আপনারা হয়তো অনেক সময় এমন অনেকেই আছেন যাদের গৃহে দেখবেন এমন কয়েকটি পার্টিকুলার জায়গা থাকে যেখানে প্রদীপ নিয়ে গেলেই কিন্তু নিভে যায়, বেশিক্ষণ জ্বলে না। বন্ধুরা, এগুলো হচ্ছে সংকেত। যদি আপনারা ঠিক মতো বুঝতে পারেন কোনটি অশুভ কোনটি শুভ সংকেত, তাহলে কিন্তু অবশ্যই আগামী দিনে আপনারা ধনপ্রাপ্তি করতে পারবেন, আপনাদের সম্মান বাড়বে না সম্মান কমবে, ধন সম্পত্তি অর্জন হবে না ধন সম্পত্তি জলের মতন বেরিয়ে যাবে, এইগুলো একটা কিন্তু অনুধাবন আপনারা করতে পারবেন। বাড়িতে শুভ কিছু ঘটবে না অশুভ কিছু ঘটবে এই প্রত্যেকটা বিষয় কিন্তু আপনারা আগাম জানতে পারেন যদি এই সংকেতগুলো সম্পর্কে একটু মনে রাখতে পারেন। যদি আপনারা প্রদীপের শিখার আলো ঠিক মতো বুঝতে পারেন, আপনাদের কিন্তু এগুলো অনেক কিছু ইঙ্গিত দিয়ে যায়। তাহলে আসুন জেনে নেওয়া যাক যে প্রদীপের শিখার আলো দেখে বা প্রদীপ দেখে কি করে বুঝবো যে কি সংকেত দিচ্ছে। সর্বপ্রথম বন্ধুরা, শাস্ত্রমতে প্রদীপের অনেক প্রাধান্য থাকে, গুরুত্ব রয়েছে একটা হিন্দু বা বাঙালি পরিবারে, এবং এই প্রদীপ জ্বালানোর সঠিক নিয়ম কিন্তু আপনাদেরকে জানতেই হবে, কারণ সন্ধে দেওয়ার সময় এই প্রদীপ জ্বালানোর কারণেই হলো কিন্তু আমাদের এই প্রদীপ কি করে আমাদের জীবন থেকে যেরকম প্রদীপ আলো প্রজ্বলিত করে ডিস্ট্রিবিউট করে, ঠিক তেমনি আমাদের প্রদীপের মাধ্যমে আমরা আমাদের জীবন থেকে সমস্ত অন্ধকারকে মুছে ফেলি এবং আলোই আলোকিত করে থাকি। প্রদীপ কিন্তু আমাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে রয়েছে, কারণ আমরা প্রত্যেকেই বাঙালি ঈশ্বরকে মানি এবং ঈশ্বরের আরাধনায় প্রদীপ প্রজ্বলিত করি। এছাড়াও এই প্রদীপ কিন্তু আমাদের গৃহ থেকে দুঃখ দারিদ্রতা কষ্ট সব কিছুই দূর করতে সহায়ক। কিন্তু বন্ধুরা, অনেকেই আছেন যারা এই প্রদীপ জ্বালানোর সময় এমন কিছু ভুল করে থাকেন, অজান্তে হোক বা হয়তো জানে না, তার ফলে কিন্তু সংসারে আলো হওয়ার জায়গাতে অন্ধকার নেমে আসে। কিন্তু বন্ধুরা, আপনারা যদি সঠিক নিয়ম মেনে গৃহে প্রদীপ সন্ধ্যা দেন, তাহার প্রদীপের মাধ্যমে সন্ধ্যা দেন, তাহলে আপনাদের গৃহে মা লক্ষ্মীর কৃপায় এবং দেবী তুলসী রানীর কৃপায় আপনাদের গৃহে কখনোই অন্ন বস্ত্র বাসস্থানের অভাব হবে না, অর্থ যেখান থেকেই হোক আপনাদের গৃহে কিন্তু আসবে এবং জীবনে কখনোই আপনাদের অন্ধকার নেমে আসবে না, আলোই আলোকিত থাকবে, সৌভাগ্যের উদয় ঘটবে। বন্ধুরা, প্রদীপের আলো কোনো নেগেটিভ এনার্জির উপর পড়লে দেখবেন নেগেটিভ এনার্জি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তাই যেসব গৃহে প্রতিনিয়ত সন্ধ্যার সময় প্রদীপ প্রজ্বলিত করা হয় সেসব গৃহে কখনোই নেগেটিভ এনার্জি প্রবেশ করতে পারেন না। আসুন বন্ধুরা, প্রদীপ জ্বালানোর কিছু নিয়মগুলো আপনাদেরকে জানিয়ে দিই। দেখুন, প্রদীপ জ্বালানোর আপনারা অবশ্যই প্রদীপ শুভ সময় হলো যদি জ্বালান সকালবেলা ভোর 5টা থেকে সকাল 10টা পর্যন্ত। যারা ধরুন সকাল অফিস চলে যায় বা কোনো কাজে বেরিয়ে যায়, বা অবশ্যই সকাল সকাল স্নান করে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন, এবং কি সকাল সকাল স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে প্রথম আপনার জীবনের প্রথম সময়টা সারাটা দিনের শুরুটা আপনারা কিন্তু অতি অবশ্যই ঈশ্বরের নাম বন্দনা করে
করার চেষ্টা করবেন। এর ফলে কি হবে, সারাটা দিন আপনাদের কিন্তু অত্যন্ত ভালো যাবে। আপনারা কি করবেন, সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে অবশ্যই ঈশ্বরের সেবায় নিয়োজিত হবেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, সবথেকে শুভ সময় হলো ভোর 5টা থেকে সকাল 10টা পর্যন্ত। আপনারা কিন্তু এই পুজো কমপ্লিট করে প্রদীপ প্রজ্বলিত করতে পারেন। এবং বিকেল 5টা থেকে সন্ধ্যা 7টার মধ্যে আপনাদের গৃহে সন্ধ্যা এবং প্রদীপ দিয়ে দেওয়া উচিত। দেখুন বন্ধুরা, এই সঠিক সময় যদি আপনারা গৃহে ঠাকুর ঘরে তুলসী তলায় এবং গৃহের দরজার সামনে একটি প্রদীপ প্রজ্বলিত করতে পারেন, তাহলে আপনারা কিন্তু সমস্ত রকমের দুঃখ দারিদ্রতা কষ্ট থেকে কিন্তু মুক্তি পাবেন। এছাড়াও এই প্রদীপের শিখার আলোতে গৃহে বিভিন্ন রকমের জীবাণুর কিন্তু ধ্বংস হয়ে যায়। এরপর দ্বিতীয়ত যে বিষয়টি বলবো তা হলো, আপনারা অনেক সময় দেখবেন, লক্ষ্য করবেন, যখন আপনারা পুজো করতে বসবেন সেই সময় যদি আপনাদের প্রদীপের শিখা হঠাৎ করে, প্রদীপের যে শিখা জ্বলছে আলো, সেই আলো যদি হঠাৎ করে শিখাটি বেড়ে যায়, তাহলে এটা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত শুভ সংকেত। কারণ এই সংকেতটি আপনাদের জীবনে শান্তি সমৃদ্ধি আনার একটা আগাম বার্তা বলতে পারেন। কিন্তু পুজো করার সময় হঠাৎ করে প্রদীপের আলো যদি বিনা কারণে নিভে যায়, তাহলে কিন্তু গৃহে কোনো না কোনো অশুভ জিনিস বা কোনো একটা বিপদ আশঙ্কা কিন্তু বাঁধতে পারে, বিপদ কিন্তু নেমে আসতে পারে, এই বিষয়টিও মাথায় রাখবেন। তাই বন্ধুরা, আপনারা খেয়াল রাখবেন প্রদীপের মুখ যেন উত্তর কিংবা পূর্ব দিকে হয়। দক্ষিণ কিংবা পশ্চিমমুখী যদি প্রদীপ জ্বালান, তাহলে আপনারা সারাটা জীবন কিন্তু মানসিক সমস্যায় বা ডিপ্রেশনে ভুগবেন এবং অর্থের ক্ষতি আপনাদের ভীষণভাবে বেড়ে যাবে। আরেকটা বিষয় আপনারা মাথায় রাখবেন, প্রদীপ দিয়ে কখনও আরেকটা প্রদীপ জ্বালাবেন না। যদি এমনটি করেন তাহলে আপনাদের জীবনে দারিদ্রতা নেমে আসতে বাধ্য এবং সেই ব্যক্তি বিভিন্ন রকমের রোগে কিন্তু আক্রান্ত হয়ে যাবে। এছাড়াও প্রদীপ দিয়ে ধূপকাঠি পর্যন্ত জ্বালানো উচিত নয়, এর ফলেও কিন্তু পরিবারে চরম দারিদ্রতা নেমে আসে। বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন প্রদীপের মুখ সবসময় যেন ভগবানের দিকে থাকে, অত্যন্ত ভালো রেজাল্ট কিন্তু পাওয়া যায়। এরপর দ্বিতীয়ত যে বিষয়টি আপনাদের সঙ্গে উপস্থাপনা করব বা বিষয়টি বলবো তা হলো, দেখুন, ঠাকুর ঘরে কখনোই ভেঙে যাওয়া প্রদীপ বা খণ্ডিত প্রদীপ প্রজ্বলিত করা একেবারে স্বাস্থ্যবিরুদ্ধ কাজ। কারণ সেই প্রদীপের আলো যদি আপনারা ঈশ্বরকে দেখান, তাহলে কিন্তু ঈশ্বর কখনোই খুশি হয় না। ভেঙে যাওয়া যেমন কোনো ঠাকুরের মূর্তি গৃহের মধ্যে রাখা উচিত নয়, ভেঙে যাওয়া কোনো বাসনপত্র ঠাকুর ঘরে রাখা উচিত নয়, ঠিক তেমনই ভেঙে যাওয়া প্রদীপও কখনোই ঠাকুরের উদ্দেশ্যে প্রজ্বলিত করা উচিত নয়। এছাড়াও যখন আপনারা প্রদীপ জ্বালিয়ে ভগবানের আরতি করবেন এবং নিজের মনের বাসনা ভগবানকে জ্ঞাত করবেন, জানাবেন, সেই সময় যেন অবশ্যই খেয়াল রাখবেন, মাথায় রাখবেন যেন প্রদীপ যেন তেলের অভাবে বা হয়তো ঘিয়ের অভাবে কখনোই যেন প্রদীপটি নিভে না যায়, তাহলে কিন্তু কখনো আপনাদের মনস্কামনা পূর্ণ হবে না, ভগবানের কাছে কখনোই আপনাদের কিন্তু আপনারা কিন্তু সান্নিধ্য উনার যেতে পারবেন না, এই বিষয়টি মাথায় রাখবেন, উনার পুজো সম্পন্ন হবে না। আপনারা অতি অবশ্যই মাথায় রাখবেন প্রদীপে যেন তেল ঠিকঠাকভাবে থাকে এবং সেটি পুজো কমপ্লিট বা সম্পন্ন না হওয়া পর্যন্ত যেন প্রদীপ কখনোই ঠান্ডা না হয়ে যায়, এই বিষয়টি কিন্তু অতি অবশ্যই, এটা অত্যন্ত ভাইটাল বিষয়, এটা একটু মাথায় রাখবেন। এরপর তৃতীয়ত যে পঞ্চম যে বিষয়টি আপনাদেরকে বলবো সেটি হলো, যখনই আপনারা গৃহে প্রদীপ প্রজ্বলিত করবেন সেই প্রদীপ সরাসরি মাটিতে রাখবেন না। এমন অনেক পরিবার রয়েছে, হয়তো তারা জানে না, বিষয়টি জেনে নিন ভিডিওটির মাধ্যমে, যে প্রদীপ অনেকে কী করেন জানেন তো, মাটির নিচেই বা হয়তো ফ্লোর রয়েছে, সান রয়েছে ঘরের, সেই সানের উপরেই প্রদীপ সরাসরি রেখে দেয়। এটা কিন্তু ভুল, কখনো কিন্তু প্রদীপ সানের উপর বা মাটিতে ডাইরেক্ট রেখে দেওয়া উচিত নয়, অবশ্যই প্রদীপের তলায় একটা সাপোর্ট দিবেন। তাছাড়া কিন্তু সেই প্রদীপের আলোর যে ঊর্জা বলুন বা যে শক্তি বলুন, সেটা কিন্তু দিন প্রতিদিন ক্ষয় হতে শুরু করবে এবং প্রদীপের মাধ্যমে যে বেনিফিটগুলো আমরা পেয়ে থাকি সেগুলো কিন্তু আমরা পাবো না, ঘরের নেগেটিভিটি শেষ হবে না প্রদীপের আলোর মাধ্যমে। তাই অবশ্যই প্রদীপের তলায় অবশ্যই সাপোর্ট দিবেন। দেখবেন পিচবোর্ড পাওয়া যায় বা হয়তো কার্ডবোর্ড আছে বা হয়তো কোনো একটা মার্বেল চৌকা, ছোট্ট একটা মার্বেল নিয়ে নিলেন,
মার্বেলের টুকরো, তার উপরও আপনি কিন্তু প্রদীপটি রাখবেন। সরাসরি শান বা মাটিতে কখনো প্রদীপ রাখবেন না। এছাড়াও অনেকে কি করে জানেন, অনেকেই একটা প্রদীপ দিয়ে তিন চারটা প্রদীপ ধরিয়ে দেয়। এটা কিন্তু ভুল ধারণা, এটা কিন্তু ভুল কাজ। কখনো আপনারা একটা প্রদীপ দিয়ে অন্য প্রদীপ প্রজ্বলিত করবেন না। এছাড়া প্রদীপের মুখ দক্ষিণ দিকে কখনো রাখবেন না। আপনারা সকলেই জানেন দক্ষিণ দিক হলো যমরাজের দিক, তাই দক্ষিণ দিকে কখনোই প্রদীপের শিখা বা প্রদীপের মুখ রাখতে নেই। এতে কিন্তু পরিবারে ঘোর অমঙ্গল সৃষ্টি হয়ে যায়। যাই হোক বন্ধুরা, এই যে কয়েকটা প্রদীপের বিষয় নিয়ে কথাগুলো বললাম, শাস্ত্রভিত্তিক কথা, আপনারা প্রত্যেক দিন নিত্য পুজো করেন, প্রদীপ জ্বালান ঠাকুরের উদ্দেশ্যে, তাই আপনারা এই বিষয়গুলো জেনে রাখুন। যাই হোক, আজকের এই তথ্যগুলি দেখে আপনাদের কেমন লাগলো তা অতি অবশ্যই কমেন্ট করবেন। আজকের জন্য এটুকুই, আবার দেখা হবে এরকমই কোনো একটি নিত্য নতুন ধার্মিক সংক্রান্ত ভিডিওর সাথে। আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই কামনা করি ঈশ্বরের কাছে। যাই হোক, চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং কি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। নমস্কার, ধন্যবাদ।